সো রিসেন্টলি আমি একটা সায়েন্স ফিকশন ফ্যান্টাসি একই সাথে একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা দেখলাম যেটির নাম হচ্ছে ডনি ডার্কো। আর সত্যি বলতে সিনেমাটা খুবই কঠিন একটা সিনেমা, মানে খুবই জটিল, যার অনেক কারণ রয়েছে। তবে চিন্তা নেই, আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব যাতে আপনি ইজিলি গল্পটাকে ভালো মতন বুঝতে পারেন। রিচার্ড কেলি পরিচালিত এই সিনেমায় একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জেক জেলনাল, একজন দুর্দান্ত অভিনেতা তিনি। একই সাথে এই সিনেমাতে জেকের বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ম্যাগি জেলেনহাল, যিনি রিয়েল লাইফে কিন্তু জেকের নিজেরই বোন। এছাড়াও বহু পরিচিত মুখে আপনারা এই সিনেমায় দেখতে পারবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা স্পয়লারে ভর্তি থাকবে, এবং আমি সাজেস্ট করবো যে যদি সময় পান তো অবশ্যই এই সিনেমাটা দেখুন, আর যদি না বুঝতে পারেন তার জন্য তো এই ভিডিওটা রয়েছে। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডনি ডার্কো সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। শুরু করার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, এই সিনেমায় কিছু কঠিন টার্ম রয়েছে যেগুলোকে বুঝতে হলে আপনাদের অবশ্যই একটু মন দিয়ে এটাকে শুনতে হবে। প্রথমে আমরা এই গল্পের একটা মুখ্য চরিত্র যার নাম হচ্ছে রবার্ট ট্রাসপ্যারো, তার লেখা একটা বইয়ের ব্যাপারে ডিসকাস করব। বইটার নাম হচ্ছে দ্য ফিলোসফি অফ টাইম ট্রাভেল। মোট 7টা চ্যাপ্টার রয়েছে। প্রথমটা হচ্ছে দ্য ট্যাঞ্জেন্ট ইউনিভার্স। আচ্ছা, আপনারা কম বেশি অনেকেই সায়েন্স ফিকশন সিনেমা দেখেছেন আশা করি, এবং তারা প্যারালাল ইউনিভার্সের নাম হয়তো শুনেছেন যদি দেখে থাকেন সিনেমা। সো সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্স বা প্যারালাল ইউনিভার্স দুটো একই জিনিস প্রায়। আরও সহজ ভাষায় বলি আপনাদের, ধরুন আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনি আয়নায় হুবহু সেই জিনিসটাই দেখছেন যেটা আপনার চারপাশে রয়েছে। তাহলে আপনার চারপাশে যে দুনিয়াটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি ইউনিভার্স, যেখানে আপনি বসবাস করছেন, এবং আয়নার ভেতরে যে দুনিয়াটা, মানে ঠিক একই প্রতিচ্ছবি, সেটা হচ্ছে প্যারালাল ইউনিভার্স। তবে এই প্যারালাল ইউনিভার্স বা এই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটা কেন তৈরি হয়? সো এই বইতে বলা রয়েছে যে সম্ভবত টাইম এবং স্পেসে বা ফোর্থ ডাইমেনশনাল কোনো গ্লিচের কারণে এই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটা তৈরি হয়। তবে এই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটার বয়স বেশি দিন থাকে না, সম্ভবত এক মাস মতন থাকে, তারপরে সেটা অটোমেটিকলি ধ্বংস হয়ে যায়। সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটা খুবই আনস্টেবল, সেই কারণেই সেটা ধ্বংস হয়ে যায়। তবে আমরা যেখানে বসবাস করি, অর্থাৎ আমাদের এই প্রাইমারি ইউনিভার্স, এটা খুবই স্টেবল, এটা সহজে ধ্বংস হওয়ার নয়। তাই প্যারালাল ইউনিভার্সে যা খুশি হোক গিয়ে, আমাদের এই প্রাইমারি ইউনিভার্সে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে এখানে যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে যেটার নাম হচ্ছে দ্য আর্টিফ্যাক্ট, এটাই হচ্ছে একটা সমস্যা তৈরি করে। যেমনটা বলেছিলাম, প্রাইমারি ইউনিভার্সে যেটা থাকবে প্যারালাল ইউনিভার্সেও সেটাই থাকবে, মানে আপনি আয়নার ওপারেও তো সেম জিনিসটাই দেখবেন যেটা আপনার চারপাশে রয়েছে। তবে যদি সেখানে কোনো এক্সট্রা জিনিস আপনি দেখতে পান, বা যদি কোনো এক্সট্রা জিনিসের অস্তিত্ব চলে আসে, সেটাই হচ্ছে আর্টিফ্যাক্ট। মানে আমি সহজ ভাষায় আপনাকে বোঝালাম, অর্থাৎ সেটা সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে হওয়ার কথা না। আর যার ফলে যখন ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটা ধ্বংস হয়ে যাবে, মানে একটু আগে তো আপনাকে বলেছি যে এই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটা এক মাসের বেশি টেকে না, এটা অটোমেটিকলি ধ্বংস হয়ে যায়। তবে যখন এটা ধ্বংস হয়, তখন সেই আর্টিফ্যাক্টের কারণে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, যেটা আমাদের প্রাইমারি ইউনিভার্সকেও টেনে ভেতরে নিয়ে নেয়, মানে সম্পূর্ণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। থার্ড চ্যাপ্টার হচ্ছে দ্য লিভিং রিসিভার। তো আমরা তো জানি যে সেই আর্টিফ্যাক্টের কারণে একটা ব্ল্যাক হোল তৈরি হবে, যেটা এই সম্পূর্ণ ইউনিভার্সটাকে ধ্বংস করে দেবে। তবে একজন মানুষ থাকবে যে এই দুনিয়াটাকে বাঁচাতে পারে, সে হচ্ছে লিভিং রিসিভার। আর সেই লিভিং রিসিভারের কাছে কিছু ঐশ্বরিক ক্ষমতাও থাকবে। তারপরে আসছে ম্যানিপুলেটেড ডেড, অর্থাৎ সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে যে মানুষটা মারা যাবে, মানে যেটা আগে থেকে নির্ধারিত যে এই মানুষটা মরবেই, সে হচ্ছে ম্যানিপুলেটেড ডেড। আর তারপরে আসছে ম্যানিপুলেটেড লিভিং, ঠিক উল্টোটা। সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সের যে হিরো, যে এই সম্পূর্ণ ধ্বংসলীলাকে আটকাবে, তাকে যারা যারা সাহায্য করবে এই মিশনটাকে সম্পূর্ণ করতে, তারাই হচ্ছে ম্যানিপুলেটেড লিভিং। তারপরে চ্যাপ্টার হচ্ছে ইনস্যুরেন্স ট্র্যাপ, অর্থাৎ সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সের যে হিরো, তার একমাত্র কাজ হচ্ছে যেভাবেই হোক আমাদের প্রাইমারি ইউনিভার্স যাতে ধ্বংস না হয় সেটাকে আটকাতে হবে। তবে কখনো কখনো সে তার মিশন থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে, তার যেটা কাজ সেটা সে হয়তো ঠিক মতন করতে পারলো না, সেই কারণে তার চারপাশের দুনিয়া, তার চারপাশের মানুষেরা এমন কিছু কাজ করবে যাতে দ্য লিভিং রিসিভার নিজের কর্তব্য থেকে বিমুখ না হয়ে যায়। আর ফাইনাল চ্যাপ্টার হচ্ছে ড্রিম। সো এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন যে মোট দুটো ইউনিভার্সের কথা হচ্ছে, একটা হচ্ছে আমাদের প্রাইমারি ইউনিভার্স আর এবং আরেকটা হচ্ছে ট্যাঞ্জেন্ট ইউনিভার্স, অর্থাৎ সেই আয়নার দুনিয়া, যেটা হচ্ছে নকল। সেই দুনিয়াটা ধ্বংস হোক কি যাই হোক, সেটার সাথে আমাদের প্রাইমারি ইউনিভার্সের কোনো সম্পর্ক নেই। তবে সেই ইউনিভার্সে মানুষেরা যা যা করেছে তার কিছু অংশ এই প্রাইমারি ইউনিভার্সের মানুষেরা স্বপ্নের মাধ্যমে দেখে থাকে। উদাহরণস্বরূপ আমরা রিসেন্টলি ডক্টর স্ট্রেঞ্জের সিনেমাটা নিয়ে তুলনা করতে পারি, যেখানে আমাদের এরকম একটা কনসেপ্ট দেওয়া হয়েছিল যে আমরা যে যে স্বপ্নগুলো দেখি সেই জিনিসগুলো আমরা অন্য ইউনিভার্সে করে থাকি। Wasn't a dream. It was another universe. আমাদের কাছে এটা হয়তো স্বপ্ন লাগছে, তবে অন্য ইউনিভার্সে আমি এই কাজটা করছি, এখানেও সেটাই বোঝানো হয়েছে। সো হয়তো এখন এই ব্যাপারগুলো অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, তবে শুনতে থাকুন, জটিল একদমই মনে হবে না, আমি চেষ্টা করবো পুরো জিনিসটাকে বুঝিয়ে দিতে। এবার আসি আমাদের মেইন গল্পে। আমাদের গল্পের মুখ্য চরিত্র যার নাম হচ্ছে ডনি, যে রাস্তার এক পাশে উল্টে পড়েছিল। ডনির হুশ আসে এবং সে নিজেকে এই অবস্থা পেয়ে হাসাহাসি করতে থাকে, যার কারণ ডনির একটা রোগ রয়েছে, সে ঘুমের মধ্যে চলাফেরা করে, একই সাথে তার স্কিজোফ্রেনিয়াও রয়েছে। ডনির বড় বোন যার নাম হচ্ছে এলিজাবেথ, সে ডনিকে নিয়ে নানান মজা ঠাট্টা করছে এবং এটাও বলছে যে রিসেন্টলি ডনি নাকি তার ওষুধগুলো নিচ্ছে না, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে সে। তো যেমনটা বললাম, ডনির মাথায় সমস্যা, সে তার নিজের পরিবারের লোকেদের যা তা কথা বলে দেয়। তবে তার পরিবারের লোকেরা এটা মেনে নিয়েছে, তার মানসিক রোগ, এই জিনিসটাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আসল গল্প এখনই শুরু হয়।
আচমকা মধ্যরাতে ডনির ঘুম ভাঙে। দিনটা ছিল 2 অক্টোবর 1998। ডনি একটা আওয়াজ শুনতে পায় যে ডনিকে ডাকছে। ডনি সে ঘুমের মধ্যেই ঘর থেকে হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে যায় এবং লক্ষ্য করে যে অদ্ভুত একটা মুখোশ পরা একজন মানুষ ডনিকে জানায় যে মাত্র 28 দিন 6 ঘন্টা 42 মিনিট 12 সেকেন্ডে এই সম্পূর্ণ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ডনি তার দিকে তাকিয়ে বোকার মতন হাসতে থাকে, আর সেই মুহূর্তে একটা বৃহৎ আকার জেট ইঞ্জিন এসে ডনির ঘরের মাথায় পড়ে। তবে ডনি তো আমাদের ঘরে ছিল না, যেটা আমরা দেখেছি সে ঘর থেকে বেরিয়ে গেছিল। তার হুশ আসে এবং সে নিজেকে একটা গলফের মাঠে পায়। সে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং লক্ষ্য করে যে একটা বড় জেট ইঞ্জিন তার বাড়ির মাথায় পড়েছে। সৌভাগ্যবশত ডনি ঘরে ছিল না, নইলে তো অবশ্যই সে মারা যেত। আজও ব্যাপারটা হচ্ছে সেই জেট ইঞ্জিনটা কোথা থেকে এসেছে তার কোনো খবর নেই, মানে আচমকা সেটা উধাও হয়েছে। না কোনো প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, না সেখান থেকে কোনো প্লেন গেছে, কিছুই না। তারপর ডনি তার স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে একটা মেয়েকেও আমরা দেখতে পাই, জানা হচ্ছে চেরিটা চেন, যাকে সবাই চাইনিজ বলে খেপায়। সে একটু মোটা বলে তাকে নানান লাঞ্ছনার শিকার হতে হয়। ডনি তারপর স্কুলে গিয়ে পৌঁছায় যেখানে আমরা আলাদা ক্যারেক্টারগুলোকেও দেখতে পারি। প্রথমে সে স্কুল বলি, যাদের কাজ হচ্ছে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের খেপানো, যারা হচ্ছে রিকি এবং রোনাল্ড। স্কুলে আমরা তাদের ইংলিশ টিচারকে দেখতে পাই, যার নাম হচ্ছে ক্যারেন, যে কিছু প্রশ্ন করেছে তার ছাত্রদের, এবং সেখানে ডনি খুব চমৎকারভাবে তার উত্তরটা দিয়ে দেয়। মিস ক্যারেন খুব ইমপ্রেস হয়ে যায়। তবে সেই মুহূর্তে আরেকজন ছাত্রী যে নতুন ভর্তি হয়েছে সে এসে উপস্থিত হয়, যার নাম হচ্ছে গ্রেচেন, এবং সে ডনির পাশে গিয়ে বসে। তারপর ডনি তার স্কুল থেকে ফিরছে, তার পিতা তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসছে, এবং আমরা বুঝতে পারি যে তার পিতার সাথে ডনির সম্পর্কটা বেশ ভালোই। ডনি যেরকম অদ্ভুতভাবে চলাফেরা করে, মানুষদের যা খুশি বলে দেয়, এই ব্যাপারটায় তার পিতা একেবারেই রাগ করে না। সো তারা বাড়ি ফিরছে এবং লক্ষ্য করে রাস্তার মাঝখানে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছে। আসলে এটা ডনির প্রতিবেশী, যাকে সবাই গ্র্যান্ডমা ডেথ বলে ডাকে। তার মাথাটা একটু খারাপ, আপন মনে সে রাস্তায় ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে সে মেল বক্সটা চেক করে যেখানে কোনো চিঠি আসেইনি। সে ডনির কানে ফিসফিস করে একটা কথা বলে যেটা ডনি কিছুই বুঝতে পারে না। তারপর ডনি চলে যায় তার ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে, অর্থাৎ ডক্টর থার্মান, একজন সাইকোলজিস্ট, যাকে ডনি জানায় যে রিসেন্টলি তার একটা নতুন বন্ধু হয়েছে যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক। কে বলুন তো ফ্র্যাঙ্ক? ফ্র্যাঙ্ক হচ্ছে সেই মানুষটা যে অদ্ভুত একটা মুখোশ পরে সেদিন রাতের বেলা এসেছিল ডনির সাথে সাক্ষাৎ করতে, এবং সেই ডনিকে জানিয়েছিল যে এই নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ডক্টর থার্মান ডনিকে জিজ্ঞেস করে এটা কি সত্যি, মানে ডনি কি সত্যি বিশ্বাস করে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ডনি জানায় যে না, এ তো কোনো যুক্তি তো সে খুঁজে পাচ্ছে। তারপর আমরা সেই স্কুলের আরেকজন টিচার, যার নাম হচ্ছে কিটি ফার্মার, তাকে দেখতে পাই। সে খুবই ধার্মিক মানুষ এবং স্পিরিচুয়াল জিনিসগুলো মেনে চলে। সে তার একজন আইডল রয়েছে, মানে একজন মানুষকে সে খুব বিশ্বাস করে, যার নাম হচ্ছে জিম ক্যানিংহাম, এবং সেই মানুষেরই বলা কথাগুলো সে তার স্টুডেন্টদের শোনাচ্ছে। আর অবশ্যই স্টুডেন্টরা সেগুলো দেখে হাসাহাসি করছে। ডনি চুপচাপ সেগুলো শুনছে, তবে তার সেগুলো একদমই শোনার ইচ্ছে নেই। কিন্তু সেদিন রাতের বেলা আবার সে একই কাণ্ড ঘটে। সেই অদ্ভুত খরগোশের মতন মুখোশ পরা একজন মানুষ এসে ডনিকে কিছু কাজ করতে বলে, আর ডনি হাসতে হাসতে সেই কাজটা করে। পরের দিন ডনি তার স্কুলে যায় এবং তার বন্ধুদের মুখ থেকে জানতে পারে যে সম্পূর্ণ স্কুলে বন্যা হয়েছে, মানে জলের লিক হয়ে গেছে এবং স্কুলের মধ্যে জল উঠে গেছে। একই সাথে সে স্কুলের একটা ম্যাসকট ছিল, একটা ব্রোঞ্জের স্ট্যাচু, তার মাথাতেও একটা কুড়ুল গোজা রয়েছে, যেটা অবশ্যই ডনি করেছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু কেউ জানে না। সে মানুষগুলো চিন্তা করছে যে এই কাজটা করলো কী করে, ওরকম একটা শক্তপোক্ত ব্রোঞ্জের স্ট্যাচুর মাথায় উঠে কুড়ুলটা কে গুজলো, যেটা করার জন্য সত্যিই প্রচণ্ড গায়ের প্রয়োজন হয়। সো স্কুল তো আজকে বন্ধ। ডনি বাড়ি ফেরার সময় লক্ষ্য করে যে সেই স্কুল বুলিগুলো, সেই চ্যাংরা ছেলেগুলো একটা মেয়েকে খেপাচ্ছে। সেই মেয়েটার নাম হচ্ছে গ্রেচেন। সে ডনির থেকে সাহায্য চায় যাতে সেই চ্যাংরা ছেলেগুলো তাকে জ্বালাতন না করে। তারপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। ডনি একটু ওয়ার্ড, স্বাভাবিকভাবে যে মেয়েদের সাথে কথা বলতে পারে না, তবে গ্রেচেনকে তার একটু পছন্দ হয়েছে। একই সাথে সে ডনিকে জিজ্ঞেসও করে যে ডনি ডার্কো এই নামটা আবার কেমন, মানে সে কি কোনো সুপার হিরো নাকি। তখন ডনি উত্তর দেয় যে না হওয়ারও বা কি আছে, সে সুপার হিরো হতেই পারে। একই সাথে ডনি এটাও জানায় যে আজকে স্কুলে যে বন্যা হয়েছে সেটা ভালোই হয়েছে, আর এটা না হলে গ্রেচেনের সাথে তার সাক্ষাৎও হতো না। পরের দিন ডনি তার বন্ধুদের সাথে একটা জায়গায় আড্ডা দিচ্ছে। সো সেই মুহূর্তে তাদের চোখ পড়ে সেই গ্র্যান্ডমার ডেথের দিকে, সেই বয়স্ক মানুষটি যে আপন মনে রাস্তার মাঝখানে চলতে থাকে এবং মাঝে মাঝে তার সেই মেইল বক্সটি, সেই ডাক বক্সটি চেক করে যে কোনো চিঠি এসেছে নাকি, যেটা দেখে ডনির বন্ধুরাও হাসাহাসি করতে থাকে। পরের দিন একটা প্যারেন্টসদের মিটিং ডেকেছে যেখানে ছাত্রছাত্রীদের পিতামাতারা আসবে। কিটি সেখানে তাদের ইংলিশ টিচার ক্যারেনের উপর দোষ দিচ্ছে যে সে তার ক্লাসে বাচ্চাদের ভুলভাল জিনিস শেখাচ্ছে। তার দাবি হচ্ছে যে সেই বইয়ের এমন চ্যাপ্টারগুলো থাকার উচিত না, এতে বাচ্চাদের মধ্যে ভুল মেসেজ যাচ্ছে, এরকমই একটা টপিক নিয়ে সে আলোচনা করছে। অন্যদিকে ডনি আবার সেই অদ্ভুত চরিত্রটিকে দেখতে পায়, ওই সেই খরগোশের মতন মুখোশ পরা একটা মানুষকে। ডনি তাকে জিজ্ঞেস করে যে সে কী চায়। সে জানায় যে এই গোটা দুনিয়াটা এই মুহূর্তে বিপদে রয়েছে। একই সাথে সে ডনিকে এটাও বলে দেয় যে ডনির মধ্যে কিছু ক্ষমতা রয়েছে, সে চাইলে যা খুশি তাই করতে পারে। ডনি যখন তাকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে, তখন সে ডনিকে পাল্টা প্রশ্ন করে যে ডনি কি টাইম ট্রাভেলে বিশ্বাস করে।
পরদিন ডনি তার স্কুল অ্যাটেন্ড করেছে। সেই ইংলিশ ক্লাসে সে একটা স্টোরি শোনায়, যে গল্পটা তাদের ইংলিশ টিচার ক্যারেনের খুব পছন্দ হয়েছে। অন্যদিকে তারপর ক্লাস নেয় সে কিটি ফার্মার, যিনি সেই ছেলেমেয়েদের ভয় এবং ভালোবাসার মধ্যে পার্থক্য শেখাচ্ছে। একটা অহেতুক টপিক, যেখানে ছেলেমেয়েদের একটা করে গল্প বলে দেওয়া হচ্ছে এবং তাদের চুজ করতে হবে যে এখানে ভয় কোথায় এবং এখানে ভালোবাসা কোথায়, মানে এরকম একটা জিনিস। সেখানে ডনির সাথে তার লেগে যায় ঝামেলা, কারণ ডনি জানায় যে একটা মানুষের ইমোশনস মাত্র দুটো জিনিসে তো ভাগ করা যায় না, মানে আমাদের আবেগে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, শুধু ভয় এবং ভালোবাসা বাদে অনেক কিছু রয়েছে, যেটা নিয়ে ডনি তার সাথে তর্ক করে বসে। আর আমরা এটাও জানি যে ডনির একটু মানসিক সমস্যা রয়েছে, সে মানুষদের ভুলভাল বলে দেয় যে কাজটা সে সেখানে করে। ডনি মিস কিটিকে বলেছে যে তার সেই চ্যাপ্টারটি নাকি তার নিজের পশ্চাদ্বারে গুঁজে নিতে, যেটা সত্যি খুবই অপমানজনক, যার কারণে ডনিকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তবে যেমনটা দেখেছিলাম যে ডনির পিতা কিন্তু আবার খুব সাপোর্টিভ, সে ডনিকে বকাঝোকা করেনি, বরং ডনির কথাটা শুনে সে হাসাহাসি শুরু করেছে। তারপর ডনি তাদের সায়েন্স টিচার ডক্টর মনিটফের সাথে সাক্ষাৎ করে এবং তাকে টাইম ট্রাভেলের ব্যাপারে জিজ্ঞেস করে। মনে আছে তো একটু আগে সেই অদ্ভুত চরিত্রটি ডনিকে জিজ্ঞেস করেছিল যে সে টাইম ট্রাভেলের ব্যাপারে কি জানে বা সে সেটাকে বিশ্বাস করে নাকি। সো ডক্টর মনিটফ জানায় যে এটা একটা সিম্পল কনসেপ্ট, যেখানে একটা ওয়ার্ম হোলের প্রয়োজন হয় বা আইনস্টাইন রোজেন ব্রিজ। আমাদের কাছে এমন কোনো যন্ত্র লাগবে যেটা আলোর গতির থেকে অনেক জোরে দৌড়াবে, মানে সিম্পল বেসিক কনসেপ্টটা সে ডনিকে বোঝাচ্ছে। আর জিনিসগুলো শুনে ডনি আরও বেশি কিউরিয়াস হয়ে যাচ্ছে, সে নানান প্রশ্ন করা শুরু করে। আর তখন ডক্টর মনিটফ ডনিকে একটা বই দেয়, বইটার নাম হচ্ছে দ্য ফিলোসফি অফ টাইম ট্রাভেল, যে বইটাকে লিখেছেন রবার্টা স্প্যারো। সেই বইতে মোট 7টা চ্যাপ্টার রয়েছে, আর এই ভিডিওর শুরুতেই আমি 7টা চ্যাপ্টার আপনাদের বলেছি। আর সেই 7টা চ্যাপ্টারকে ঘিরে কিন্তু সম্পূর্ণ সিনেমাটা তৈরি হয়েছে। সো যে বইটা লিখেছে অর্থাৎ রবার্টা স্প্যারো, সে এই স্কুলেরই আগে সায়েন্স টিচার ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে গ্র্যান্ডমার ডেথ, সেই বয়স্ক মানুষটি যে আপন মনে রাস্তার মাঝখানে চলতে থাকে এবং মাঝে মাঝে তার মেইল বক্সটা চেক করতে থাকে। সো ড্যানি তো সেই বইটা এবার নিয়ে পড়া শুরু করেছে, যার প্রথম চ্যাপ্টার হচ্ছে দ্য ট্যাঞ্জেন্ট ইউনিভার্স। তারপর ড্যানি তার ডাক্তারের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ ডক্টর থার্ম্যান, এবং তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে সেই অদ্ভুত চরিত্রটি যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক, সে ডনিকে টাইম ট্রাভেলের ব্যাপারে কিছু কথা বলেছিল। এবং তার পরের দিনই ডনির সায়েন্স টিচার তাকে এই বইটা দিয়ে দিল যেখানে টাইম ট্রাভেলের ব্যাপারে কিছু থিওরি লেখা রয়েছে। এটা অবশ্যই তো কোনো কোইন্সিডেন্স না, না সব কিছু কানেক্টেড। ডনি তার বাড়িতে রয়েছে এবং তার পিতা এবং তার বন্ধুরা বসে খেলা দেখছে। সেই মুহূর্তে ডনি লক্ষ্য করে যে প্রত্যেকের শরীর থেকে এক টাইপের জলের মতন বা লিকুইড কিছু জিনিস বেরোচ্ছে, এক টাইপের অদৃশ্য শক্তি, জিনিসগুলো দেখতে বড় অদ্ভুত লাগছিল ডনির কাছে। এবং ডনি বুঝে যায় যে সে মানুষদের ফিউচার দেখতে পাচ্ছে, অর্থাৎ যে মানুষটার শরীর থেকে যে লিকুইডের মতন জিনিসটা বেরিয়েছে সেটা যেখানে যাচ্ছে সেই মানুষটা সেইখানেই যাচ্ছে। অর্থাৎ ডনি আগের থেকেই বুঝে যাচ্ছে যে সেই মানুষটা এখন কোন দিকে যাবে। ডনির বুকের থেকেও কিন্তু সেম একটা লিকুইড বেরোয় এবং ডনি সেটা পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ডনি একটা বন্দুক খুঁজে পায়। সেই চ্যাপ্টার টুতে একটা জিনিস এক্সপ্লেইন করা হয়েছে যেটার নাম হচ্ছে ওয়াটার অ্যান্ড মেটাল, যেখানে প্রথমেই লেখা ওয়াটার অ্যান্ড মেটাল আর দ্য কি এলিমেন্টস অফ টাইম ট্রাভেল, অর্থাৎ টাইম ট্রাভেল করার জন্য এই দুটোর প্রয়োজন সব থেকে বেশি। এখানে জলটাকে একটা মাধ্যম বলা হয়েছে যেটা একটা পোর্টাল তৈরি করতে সাহায্য করে। পোর্টাল মানে একটা দরজা, দুটো ইউনিভার্সের মাঝখানের দরজা। সো পরের দিন স্কুলে সেই ফেমাস মানুষটি যার নাম হচ্ছে জিম কানিংহাম, মানুষটা অনেক ধার্মিক জ্ঞান টান দেয়, অনেক স্পিরিচুয়াল জ্ঞান দেয়, স্কুলে এসে বাচ্চাদের সেই জ্ঞানগুলোই দিচ্ছে সে। তবে ডনি তাকে কিছু অপমানজনক কথা বলে, কারণ ডনি মনে করে যে সেই মানুষটা সম্পূর্ণ ফেক, সে মিথ্যে কথা বলছে মানুষদের, মানে সে ভেতর থেকে একরকম এবং বাইরে থেকে আরেকরকম হওয়ার চেষ্টা করছে। এবং ডনির এই কথাগুলো শুনে বাকি ছাত্ররাও হাততালি দেওয়া শুরু করেছে। তারপর ডনি এবং তার নতুন গার্লফ্রেন্ড অর্থাৎ গ্রেচেন তারা গল্প করছে। ডনি তাকে জানায় যে রিসেন্টলি তাদের যে প্রতিবেশী অর্থাৎ সেই গ্র্যান্ডমার ডেথের লেখা একটা বই তার কাছে রয়েছে, যেটার নাম হচ্ছে ফিলোসফি অফ টাইম ট্রাভেল। ডনি সেই বইতে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সব পড়েছে এবং তার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হুবহু মিল খেয়ে যাচ্ছে। ডনি তারপর গ্রেচেনকে নিয়ে চলে যায় সেই গ্র্যান্ডমার ডেথের সাথে সাক্ষাৎ করার জন্য। আর সেই মুহূর্তে ডনি আবার ফ্র্যাঙ্কের আওয়াজ শুনতে পায়, যে ডনিকে জানায় যে গ্র্যান্ডমার ডেথকে একটা চিঠি পাঠাতে। তারপর ডনি আবার চলে যায় ডক্টর মনিটফের সাথে সাক্ষাৎ করতে, মানে তার সায়েন্স টিচার, এবং তাকে এক গুচ্ছ প্রশ্ন করে। ডনি তাকে কিছু লজিক্যাল, কিছু যুক্তিগত প্রশ্ন করে যার উত্তর ডক্টর মনিটফ দিতে পারে না। মানুষের ফ্যাক্ট, মানুষের লজিক, সব কিছুর আগে চলে আসে মানুষের ধর্ম, যার কারণে ডক্টর মনিটফ চাইলেও এইসব ব্যাপারে আলোচনা করতে পারবে না। তারপর ডনি স্কুল থেকে ফিরছে, সেই মুহূর্তে রাস্তায় সে একটা মানিব্যাগ খুঁজে পায়। তার মধ্যে থেকে আইডি কার্ডটা দেখে জানতে পারে এই মানিব্যাগটা জিম ক্যানিংহ্যামের, একই সাথে জিম ক্যানিংহ্যাম কোথায় থাকে তার ঠিকানাটাও কিন্তু এখন ডনি জানতে পেরে গিয়েছে। জিম ক্যানিংহাম হচ্ছে সেই মানুষটি যে সেই স্কুলে কিছু স্পিরিচুয়াল জ্ঞান দিচ্ছিল এবং ডনি তাকে উল্টোপাল্টা কিছু কথা বলেছিল। সো তারপর ডনির সাথে গ্রেচেনের সম্পর্কটা আরও শক্তপোক্ত হচ্ছে, তার একটা থিয়েটারে গেছে যেখানে গ্রেচেন ঘুমিয়ে পড়ে। আর সেই মুহূর্তে ডনির সেই কাল্পনিক বন্ধু ফ্র্যাঙ্ক সেখানে চলে আসে, ডনি তার মুখটা দেখতে চায়। ফ্র্যাঙ্ক যখন তার মুখোশটা খোলে তখন আমরা দেখতে পারি যে ফ্র্যাঙ্কের একটা চোখের অবস্থা খুবই খারাপ। ডনি জিজ্ঞেস করে তার চোখে কি হয়েছে, তখন ফ্র্যাঙ্ক জানায় যে তুমি তো আগে থেকেই জানো। ডনি তখন একটা মিচকে হাসি দেয়, অর্থাৎ ডনি জানে কিভাবে ফ্র্যাঙ্কের চোখটা ওরকম হয়েছে। ডনি এটাও জিজ্ঞেস করে ফ্র্যাঙ্ককে যে এই সব কিছু কবে শেষ হবে। তখন ফ্র্যাঙ্ক ডনিকে সেই সিনেমা স্ক্রিনের দিকে তাকাতে বলে। ডনি তখন স্ক্রিনে দেখতে পায় যে একটা পোর্টাল তৈরি হয়েছে। ডনি সিম্পলি বুঝে যায় যে তাকে কী কী করতে হবে।
জনি গ্রিচেনকে সেখানে রেখে বেরিয়ে যায়। গ্রিচেন তখন ঘুমাচ্ছিল, চলে যায় সে জিম কানিংহামের বাড়িতে এবং ফ্র্যাঙ্কের কথা মতন সেই বাড়িটা সম্পূর্ণভাবে সে আগুনে জ্বালিয়ে দেয়। ডনি তারপর ফিরে আসে, গ্রিচেনও তখন ঘুম থেকে উঠে পড়ে এবং তারা সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলার নিউজে আমরা লক্ষ্য করতে পারি যে জিম ক্যানিংহামকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, যার বাড়ি গতকাল ডনি জ্বালিয়ে দিয়েছিল। আসলে দমকল যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন তারা সেখানে একটা সিক্রেট রুম খুঁজবে, একটা ঘর যেখানে জিম ক্যানিংহাম চাইল্ড পর্নোগ্রাফির একটা র্যাকেট চালাতো, বাচ্চাদের সে শোষণ করতো, হিসাব মতন বলতে গেলে সে একটা পিডোফাইল। অন্যদিকে মিস ক্যারেনকে স্কুল থেকে ছাঁটাই করা হচ্ছে, কারণ তার পড়ানোর ধরনটাই নাকি খুবই খারাপ, সে বাচ্চাদের ভুল শিক্ষা দিচ্ছে। একই সাথে মিস কিটিও খুবই খুশি, তার বাচ্চাদের একটা ড্যান্স গ্রুপ ছিল যে গ্রুপটাকে ইনভাইট করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে, যেখানে তারা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সে বাচ্চাদের নিয়ে যাবে। তবে সেই মুহূর্তে তার কাছে সেই দুঃসংবাদটা আসে, তার যে গুরু অর্থাৎ জিম ক্যানিংহাম তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। মিস কিটি তারপর চলে যায় রোজের সাথে সাক্ষাৎ করতে, রোজ হচ্ছে ডনির মা। মিস কিটি কান্নাকাটি করতে থাকে যে জিম ক্যানিংহাম একটা পবিত্র মানুষ, তাকে ফাঁসানো হয়েছে, সেরকম কাজ করতেই পারে না, তাই সে একখানা আন্দোলন করবে যেখানে জিম ক্যানিংহামের মুক্তির দাবি করবে তারা। কিন্তু বাচ্চাদের সেই লস অ্যাঞ্জেলেসে তো নিয়ে যেতে হবে, যেখানে বাচ্চাদের সেই নাচের প্রতিযোগিতা রয়েছে। কিটি তখন রোজকে রিকোয়েস্ট করে সে যাতে সেই বাচ্চাদের সাথে যায়, কারণ সেই বাচ্চাগুলোর মধ্যে একজন রোজের নিজের মেয়েও রয়েছে, যে হচ্ছে স্যামান্থা। তাই এত কিছু রিকোয়েস্টের পর অবশেষে রোজ রাজি হয়ে যায়। রোজ ডনিকে জানিয়ে দেয় যে তারা কিছুদিনের জন্য বাইরে বেরোচ্ছে, একই সাথে ডনির পিতাও বিজনেসের জন্য বাইরে যাচ্ছে, তাই ডনির বড় বোন অর্থাৎ এলিজাবেথের উপর দায়িত্ব পড়েছে সম্পূর্ণ বাড়ি। একই সাথে ডনি কিন্তু সেই চিঠিটাও লিখে ফেলেছে যে চিঠিটা সে সেই গ্র্যান্ডমার ডেথকে পাঠাবে। মনে আছে তো ফ্র্যাঙ্ক ডনিকে বলেছিল সেই গ্র্যান্ডমার ডেথকে একটা চিঠি পাঠাতে? ডনি তারপর স্কুলে গিয়ে পৌঁছায়, মিস ক্যারেনের শেষ দিন ছিল সেটা, কারণ তাকে তো বরখাস্ত করা হয়েছে। যেটা শুনতে পেয়ে ডনি খুবই রেগে যায়, কারণ সে মিস ক্যারেনকে খুব পছন্দ করত, তার পড়ানোর স্টাইল ইত্যাদি। তবে ডনি লক্ষ্য করে যে পিছনের ব্ল্যাকবোর্ডে একটা ওয়ার্ড লেখা রয়েছে, একটা শব্দ, যেটা হচ্ছে সেলার ডোর, মানে মাটির নিচে যে ঘরগুলো থাকে না তার যে দরজা সেটা হচ্ছে সেলার ডোর। তবে সেটা এখানে লেখার মানেটা কি? মিস ক্যারেন জানায় যে ইংলিশে এই শব্দটাকে নাকি খুব সুন্দর একটা শব্দ হিসাবে ধরা হয়, সেলার ডোর, মানে সেলার ডোর মানে কি সেটার জন্য নয়, বরং এর উচ্চারণটার জন্য। ডনি শেষবারের মতন তার ডাক্তার থার্মানের সাথে সাক্ষাৎ করতে যায়, তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে সে কী কী করেছে, কার বাড়িতে আগুন লাগিয়েছে, স্কুলে জলের পাইপ লিক করিয়ে দিয়েছে ইত্যাদি কথাগুলো সে জানায়। আর সেই মুহূর্তে সে তার বন্ধু ফ্র্যাঙ্ককে দেখতে পায়। সে জানায় যে ফ্র্যাঙ্ক কাউকে হত্যা করবে, তবে কাকে সেটা সে বলে না, সে এটা জানায় যে আকাশ সম্পূর্ণভাবে খুলে যাবে, কিছু একটা বড়সড় হবে। আর তার পরের দিন 29 অক্টোবর, অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হওয়ার আর একদিন বাকি। গল্পের শুরুতেই তো ফ্র্যাঙ্ক বলেছিল যে এই দিন এই ঘন্টায় এই সময়ে এসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো সেই সময় অনুযায়ী আর একদিন বাকি রয়েছে। ডনি তার বোনের থেকে জানতে পারে যে সে হাওয়ার্ডে যাচ্ছে, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে, তাই তারা একটা পার্টি করবে বলে ডিসাইড করেছে। একই সাথে সেদিন হ্যালোইন ছিল, তারা পার্টি করছে। ডনির গার্লফ্রেন্ড গ্রেচেন সেখানে উপস্থিত হয়, ডনি তার সাথে কিছুটা টাইম স্পেন্ড করে, তাদের মধ্যে ভালোবাসা হয়। আর এখন হয়ে যায় 30 অক্টোবর, অর্থাৎ ধ্বংসের মাত্র 6 ঘন্টা বাকি। ডনি ফ্রিজে একটা কাগজ দেখতে পায় যেখানে লেখা রয়েছে যে ফ্র্যাঙ্ক এখানে উপস্থিত ছিল। ফ্র্যাঙ্ক হচ্ছে সেই মানুষটা যে ডনির কল্পনায় আসে সেই অদ্ভুত মুখোশটা পরে। একই সাথে ফ্র্যাঙ্ক হচ্ছে ডনির নিজের বোন অর্থাৎ এলিজাবেথের বয়ফ্রেন্ড। ডনির কিছু অদ্ভুত ভিশন আসে, সে বুঝতে পেরে যায় যে এখন তাকে কী করতে হবে। সে গ্রেচেন এবং তার বন্ধুদের নিয়ে চলে যায় গ্র্যান্ডমা ডেথের সাথে সাক্ষাৎ করার জন্য। তবে গ্র্যান্ডমা ডেথকে তো সেখানে তারা খুঁজে পায় না, সে কারণে তারা সেই সেলার ডোরের দিকে চলে যায়। মনে আছে তো ডনি কিন্তু এই শব্দটা সেই ব্ল্যাকবোর্ডে দেখেছিল, সেটা ডনির মাথায় রয়েছে। ডনি সেই কারণে সেই সেলার ডোর দিয়ে ভেতরে প্রবেশ করে, যেখানে তাদের স্কুলে সেই দুটো বদমাইশ ছেলে রিকি এবং রোনাল্ড উপস্থিত ছিল, যে ডনি এবং তার গার্লফ্রেন্ডকে ধরে ভয় দেখানো শুরু করে। আর সেই সময় ফ্র্যাঙ্ক গাড়ি নিয়ে সেখান থেকে আসছিল, তবে রাস্তার মাঝখানে গ্র্যান্ডমা ডেথ দাঁড়িয়েছিল, যার কারণে গাড়িটা ভুল রাস্তায় চলে যায় এবং গ্রেচেনকে সম্পূর্ণ পিষে দিয়ে বেরিয়ে যায়। গ্রেচেন মারা গিয়েছে, ডনি একমাত্র যাকে ভালোবাসত, এবং খুনটা করেছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক কিন্তু সেই কস্টিউমটাই পরেছিল, সেই অদ্ভুত খরগোশের মতন দেখতে সেই স্যুটটা। ডনির কাছে ছিল সেই বন্দুকটা, যেটা দিয়ে ডনি সরাসরি ফ্র্যাঙ্কের চোখে গুলি মারে এবং ফ্র্যাঙ্ক মারা যায়। আর সেই মুহূর্তে গ্র্যান্ডমা ডেথ এসে ডনিকে জানিয়ে দেয় যে ঝড় আসছে, ডনিকে একটু তাড়াহুড়ো করতে হবে এখন। ডনি তার মৃত গার্লফ্রেন্ডকে গাড়িতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর আগে সে তার বড় বোন এলিজাবেথের মাথায় একটা কিস করে। আসলে তাদের মধ্যে অনেক ঝগড়া থাকলেও সে তার পরিবারকে খুবই ভালোবাসে। তবে এখন সম্পূর্ণ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ডনি গ্রেচেনের মৃতদেহ নিয়ে গাড়িতে করে অনেক দূরে চলে যায়। দূর থেকে আমরা লক্ষ্য করি একটা টাইপের ঘূর্ণিঝড় এসছে, সেখানে একটা টাইপের পোর্টাল ওপেন হয়েছে, একটা টাইপের ওয়ার্ম হোল, যেখানে ডনি তার নিজের সুপার পাওয়ারটা ইউজ করে, তার টেলিকিনেটিক পাওয়ার। আকাশ থেকে একটা প্লেন যাচ্ছিল, যে প্লেনে ডনির নিজের মা এবং নিজের বোন ছিল, তারা লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসছে। ডনি তার পাওয়ারটা ইউজ করে এবং সেই প্লেনটাকে ধ্বংস করে দেয়, এবং সেই প্লেনের যে ইঞ্জিনটা রয়েছে সেটা সেই ওয়ার্ম হোলের মধ্যে পাঠিয়ে দেয়, আর এভাবেই সে সম্পূর্ণ দুনিয়াটাকে বাঁচিয়ে নেয়। ডনি ফিরে গেছে আবার সেই আগের স্থানে, অর্থাৎ সেই 2 অক্টোবরের দিন। এই 28 দিন ধরে যা যা হয়েছে ডনির সব কিছু মনে রয়েছে, আর সেগুলো ভেবেই ডনি পাগলের মতন হাসছে। এখন এটা দুটো কারণ হতে পারে, একটা জিনিস ডনি হয়তো এগুলোকে তার নিজের স্বপ্ন মনে করছে, বা আর একটা জিনিস ডনি সব কিছুই জানে এবং সে কিছুই করতে পারবে না এটা জেনে সে হাসছে।
সেই মুহূর্তেই একটা বড় প্লেনের ইঞ্জিন এসে তার ঘরের মাথায় পড়ে, যেটাতে ডনি মারা যায়। এখন যে দুনিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি ইউনিভার্স, মানে আসল দুনিয়া, আর এই দুনিয়াতে ডনি মারা গিয়েছে। এতক্ষণ আমরা যা যা দেখেছিলাম সেগুলো ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে হয়েছে, যেটা ধ্বংস হয়ে গেছে। ডনির পিতা মাতা প্রত্যেকে কান্নাকাটি করছে, একই সাথে গ্রেচেন সেখানে রাস্তা দিয়ে পাস হচ্ছিল। তিনটা ছিল 2 অক্টোবর, সেই কারণে সে এখনও কিন্তু ড্যানির সাথে মিট করেনি, সে ড্যানিকে চেনেও না। সে ড্যানির মা রোজকে দেখতে পায়, রোজও তখন গ্রেচেনকে দেখতে পায় এবং তারা একে অপরকে হাত দেখায়, যেন তারা চেনে, কিন্তু তারা মনে করতে পারছে না যে কবে তাদের দেখেছে। আর এই ব্যাপারটাই সেই দ্য ফিলোসফি অফ টাইম ট্রাভেলের আর একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ড্রিমস, সেখানে এক্সপ্লেইন করা হয়েছে। সো চলুন এবার প্রথম থেকে সেই বইটার চ্যাপ্টারগুলো এক্সপ্লেইন করে দিই খুব সহজে, যাতে আপনারা ইজিলি এবার বুঝে যান, কারণ আপনারা মেন স্টোরিটা জেনে গেছেন যে কী কী হয়েছে। ট্যাঞ্জেন্ট ইউনিভার্সটা আশা করি বুঝে গেছেন যে প্যারালাল ইউনিভার্স, অর্থাৎ সেই নকল দুনিয়া যেটা 28 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তবে যেমনটা বলেছিলাম, সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্স বা প্যারালাল ইউনিভার্স সেটা কিন্তু হুবহু আমাদের প্রাইমারি ইউনিভার্সের মতনই দেখতে হবে, জাস্ট একটা প্রতিচ্ছবি। কিন্তু সেখানে একটা গ্লিচ ঘটেছে, সেই যে বড় প্লেনের ইঞ্জিনটা কোথার থেকে এসে পড়েছে সেটার খবর কেউ জানে না, অর্থাৎ সেটা সেই ইউনিভার্সে থাকার কথা না। এবং সেই ইঞ্জিনটাকেই বলা হয় দ্য আর্টিফ্যাক্ট। এই আর্টিফ্যাক্টের কারণেই একটা ব্ল্যাক হোল তৈরি হয়, যেটাই সম্পূর্ণ ইউনিভার্সটাকে গিলে খায়, মানে সম্পূর্ণ দুনিয়াটা ধ্বংস হয়ে যায়। ব্যাপারটা আরও সহজভাবে আপনাদের বুঝিয়ে দিই। সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে আমরা দেখেছিলাম যে আকাশ থেকে একখানা জেট ইঞ্জিন এসে ডনির বাড়ির মাথায় পড়ে, যেটা প্রাইমারি ইউনিভার্সে কিন্তু হয়েছিল না প্রথমে। কিন্তু থিওরি অনুযায়ী দুটো ইউনিভার্স একেবারে হুবহু সেম হবে, কোনো কিছু আলাদা হবে না। তাই হিসাব মতন সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে একটা জেট ইঞ্জিন পড়ে রয়েছে, যেটা প্রাইমারি ইউনিভার্সে নেই। সেই কারণে অবশেষে ডনি ট্যাঞ্জেন্ট ইউনিভার্স থেকে একটা জেট ইঞ্জিন সেই প্রাইমারি ইউনিভার্সে পাঠিয়ে দেয়, যার ফলে দুটো ইউনিভার্স সেম হয়ে যায়, একদম প্যারালাল। সেই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে দ্য লিভিং রিসিভারের ব্যাপারে লেখা ছিল। দ্য লিভিং রিসিভার অর্থাৎ সেই একটা মানুষ যে দায়িত্ব নিয়ে এই সম্পূর্ণ ধ্বংসলীলাটাকে আটকাবে। আর এখানে লিভিং রিসিভার হচ্ছে আমাদের ডনি, যার উপর দায়িত্ব ছিল যে সেই ব্ল্যাক হোলটা যাতে তৈরি না হয়, এবং নিয়ম অনুযায়ী লিভিং রিসিভারকে লাস্টে মরতে হবে, নিজের বলিদান দিতে হবে। যদিও এখানে অনেক ভুলও রয়েছে, কারণ ডনির আগে আরেকজন দ্য লিভিং রিসিভার ছিল যে সেই বইটা লিখেছিল, অর্থাৎ রবার্টা স্প্যারো, কিন্তু সে তো জ্যান্ত রয়েছে। সো এই সিনেমাতে এরকম বেশ কিছু কনফিউজিং মোমেন্ট রয়েছে যে সেই লিভিং রিসিভারকে মরতেই হবে এমন কোনো কথা নেই। তবে আমার মনে হয় যে ডনির মরাটা তার ভাগ্যেই লেখা ছিল, কারণ ডনি যদি আবার সেই ঘর থেকে বেরিয়ে যেত তাহলে সম্ভবত এখানে একটা টাইম লুপ হওয়ার সম্ভাবনা ছিল, বা আর একটা প্যারালাল ইউনিভার্স তৈরি হওয়ার কথা ছিল, সেম জিনিস আবার হতো, সেই কারণেই ডনিকে মরতেই হতো। আর একটা হচ্ছে ম্যানিপুলেটেড ডেড, সেই নকল ইউনিভার্স বা সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে যে মারা যাবে সে ম্যানিপুলেটেড ডেডে পরিণত হবে। সেখানে কে মারা গেল, আমরা দেখলাম ফ্র্যাঙ্ক নামক মানুষটা যাকে ডনি গুলি মেরে দেয়। এই ম্যানিপুলেটেড ডেডদের কাছে একটা ক্ষমতা থাকে, যারা টাইম ট্রাভেল করে দ্য লিভিং রিসিভারকে তার আসল রাস্তাটা দেখাবে। শেষে দেখলাম আমরা ফ্র্যাঙ্ক মারা গেছিল, কিন্তু ফ্র্যাঙ্ক টাইম ট্রাভেল করে ডনিকে বারবার বলে দিয়েছে যে তাকে কী কী করতে হবে। সেই কারণে একটা সময় যখন ডনি তাকে জিজ্ঞেস করলো যে তার চোখে কী হয়েছে, পরেরই মুহূর্তে আবার ডনি হাসছিল, কারণ তার মনে এসে গেছে যে সেই ফ্র্যাঙ্ককে গুলি মেরেছে। এক্স্যাক্টলি ডনি ফিউচারও দেখতে পায়, কারণ সে একটা লিভিং রিসিভার। এবং এখানে আরেকজনও মারা গিয়েছে, সেটা হচ্ছে ডনির গার্লফ্রেন্ড, অর্থাৎ গ্রেচেন। গ্রেচেন মরেছে বলেই তো ডনি তাকে পুনরায় পাওয়ার জন্য অবশেষে নিয়মমাফিক কাজটা করেছে। সে রাগের চোটে ফ্র্যাঙ্কের চোখে একটা গুলি চালায়, ফ্র্যাঙ্ক যেখানে মারা যায়। তো এই সব কিছু আগের থেকেই লেখা ছিল। তারপর আসে ম্যানিপুলেটেড লিভিং, অর্থাৎ যারা যারা জ্যান্ত ছিল তারা প্রত্যেকে চেষ্টা করবে যাতে সেই লিভিং রিসিভার নিজের মিশনে সফল হয়। এখানে লিভিং রিসিভার হচ্ছে আমাদের ডনি, এবং তার চারপাশের লোকেরা চেষ্টা করেছে যাতে ডনি সেই কাজটাই করে যেটা তার করা উচিত। উদাহরণস্বরূপ, মিস ক্যারেনের পিছনে সেই ব্ল্যাকবোর্ডে লেখা ছিল সেলার ডোর, এবং ডনি সেই গ্র্যান্ডমা ডেথের বাড়ি থেকে সেলার ডোর খুঁজতে গিয়ে সেখানে এক কাণ্ড ঘটে। ডনি রাস্তায় চলতে চলতে জিম ক্যানিংহামের মানিব্যাগটা খুঁজে পায়, যেখান থেকে জিম ক্যানিংহামের ঠিকানাটা সে পেয়ে যায়, যার কারণেই তো সেদিন রাতের বেলা সে জিম ক্যানিংহামের বাড়িতে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। তাদের স্কুলে বন্যা হয়েছিল বলেই তো ডনির সাথে গ্রেচেনের সাক্ষাৎ হয়েছিল। আর গ্রেচেনকে যদি সে ভালো না বাঁচত তাহলে তো শেষের স্টোরিটা সম্পূর্ণ অন্য হতো, তাই না? এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে ইনস্যুরেন্স ট্র্যাপ, অর্থাৎ ডনির চারপাশের মানুষেরা এমন ফাঁদ পাতবে যাতে ডনি তার নিজের মিশনে ব্যস্ত থাকে, তাকে যে কাজটা করতে হবে সেই কাজ থেকে সে যাতে ডিস্ট্রাক্ট না হয়ে যায়, অন্য মানুষকে না হয়ে যায়, তারা সেটা ইনস্যুর করবে। এবং অবশেষে হচ্ছে ড্রিম, সেই প্যারালাল ইউনিভার্সে যারা যারা ছিল, মানে যে যে মানুষগুলো ছিল, তারা এই প্রেজেন্ট ইউনিভার্সেও রয়েছে, এবং সেই ইউনিভার্সে তারা যা যা কাজকর্মগুলো করেছে তার কিছু কিছু জিনিস তারা এই প্রেজেন্ট ইউনিভার্সে বা এই প্রাইমারি ইউনিভার্সে স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার কারণেই তো রোজ এবং গ্রেচেন একে অপরকে হাত দেখায়, যেন তারা একে অপরকে চেনে, কিন্তু কীভাবে চেনে সেটা তারা জানে না। গ্রেচেন ডনির বাড়ির পাশে দাঁড়িয়ে যায়, সে কিন্তু ডনিকে চেনেও না, তা সত্ত্বেও সে ডনির বাড়ির সামনে দাঁড়ায়, যেন সে ডনিকে অনেক আগে থেকেই চেনে, কিন্তু কীভাবে সেটা সে জানে না, সেই অনেকটা ডেজাভুর মতো। জিম ক্যানিংহাম, সেই মানুষটা যাকে চাইল্ড পর্নোগ্রাফির জন্য অ্যারেস্ট করা হয়েছিল, তারও ঘুম ভাঙে, এবং স্বপ্নের মধ্যে সে তার নিজের দোষগুলো ভালো মতন দেখতে পায়, তার মধ্যে একটা রিগ্রেট তৈরি হয়, সেই কারণে সে আত্মহত্যা করে। ফ্র্যাঙ্ক, যার চোখে ডনি গুলি মেরেছিল, তারও ঘুম ভাঙে, এবং প্রথমেই সে তার নিজের চোখে হাত দেয় দেখার জন্য যে তার চোখটা ঠিক আছে নাকি, মানে সেও হয়তো স্বপ্নে দেখেছে যে তার চোখে হয়তো কিছু একটা হয়েছে।
তো আশা করি এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে অর্থাৎ এই 28 দিন ধরে যা যা হয়েছিল এগুলো সম্পূর্ণ সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সে হয়েছে, অর্থাৎ প্যারালাল ইউনিভার্সে। আসল দুনিয়ার সাথে এটার কোনো সম্পর্ক ছিল না। সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্স অটোমেটিকলি ধ্বংস হয়ে যায়। তবে সমস্যা হয় যখন সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্সের মধ্যে একটা আর্টিফ্যাক্ট চলে আসে। তাই ডনির কাজ হচ্ছে সেই ট্যাঞ্জেন্ট ইউনিভার্স এবং প্রাইমারি ইউনিভার্সকে হুবহু সেম করে দেওয়া। সেই কারণে ডনি সেই জেট ইঞ্জিনটাকে তার প্রাইমারি ইউনিভার্সে পাঠিয়ে দেয় এবং যার কারণে সেই প্রাইমারি ইউনিভার্সে সে নিজেও মারা যায়। আর এই এন্ডিংটা আমার অনেকটা সেই দ্য বাটারফ্লাই এফেক্ট সিনেমাটার মতন লেগেছে, যদিও সেটা একটা মাস্টারপিস ছিল। আর যদি না দেখে থাকেন তো বাটারফ্লাই এফেক্ট সিনেমাটা দেখুন, দুর্দান্ত একটা সিনেমা। ডনি এটাও জেনে গেছিল যে লিভিং রিসিভারকে হয়তো মরতেও হতে পারে, আর আমার মনে হয়তো সেই কারণেই সে তার ঘর থেকে আর পালায়নি, বরং পুরনো কথাগুলোকে মনে করে করে হাসছিল। আর এই হচ্ছে স্টোরি। আশা করি বুঝেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তো আমি সাজেস্ট করবো যে কিছু সায়েন্স ফিকশন সিনেমা দেখা শুরু করুন। বিশেষ করে যারা এই টাইপের সিনেমা দেখে তাদের পক্ষে এই জিনিসগুলো বোঝা খুব একটা কঠিন ব্যাপার না। সো যাই হোক, এই হচ্ছে স্টোরি। আপনার কোনো কনফিউশন থাকলে, কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমারও কোনো মিস্টেক থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওয়েল, আপনি আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এছাড়াও আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন। আর এই ভিডিও আপাতত এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।